আজকে ভিডিও করার কোনো প্রিপারেশনই ছিল না। তারপর হঠাৎ করে আমার শাশুড়ি মা বললো, আজকে তো তুমি ভিডিও করলা না, প্রিপারেশন ছিল না বলতে মনে ছিল না। তারপর আমার হাজবেন্ড বললো এখন করি। হ্যাঁ, আমিও ভাবলাম যে এখন করেই নিতে পারি, কারণ আমি যেহেতু বউ সাজাচ্ছি অনেক সুন্দর করে, লাল টুকটুক বউ। তো এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, যেহেতু আমার ঘরে ছিল না পিৎজা সস, তার জন্য তোমরা চাইলে পিৎজা সস দিতে পারো, আর পিৎজা সস দেওয়াটাই বেটার আমি মনে করি। তারপর দিয়ে দিলাম মোজারেলা চিজ। যত বেশি চিজ দিবে ততই মজা, যদিও আমি এর আগেরটা বেশি দিয়েছি, এর জন্য এটার মধ্যে একটু কম দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম চিকেন। এই পিৎজা চিকেনটা কিভাবে আমি বানিয়েছি সেটা যদি জানতে চাও তাহলে আমাকে বলতে পারো, এটার রেসিপি আলাদা করে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমার তো বললামই প্রিপারেশন ছিল না, ভিডিও করার জন্য মনে ছিল না, এজন্য আসলে প্রথম থেকে দেখানো হয়নি, নাহলে চিকেনটা দেখাই দিতাম। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিলাম সসেজ। সসেজ আর ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে সাজালাম। এটার উপরে দিয়ে দিলাম আমি আবারও অল্প করে চিজ। হ্যাঁ, অল্প করেই দিলাম। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিলাম অরিগানো। অরিগানো যদি না থাকে, না দিলেও চলবে। অরিগেনোটা হচ্ছে একটা পিৎজার অন্যরকম একটা ফিল নিয়ে আসে, স্মেল নিয়ে আসে। তারপরে দিয়ে দেখলাম যে আমি বউটাকে ঘরে পাঠাই দিলাম। তারপরে 30 মিনিট পরে আমি দেখতে আসছি যে কেমন হয়েছে পিৎজা। তারপরে দেখলাম অনেক সুন্দরভাবে নিচ থেকে উঠে গেছে, তোমরাও দেখতে পারতেছো। যখন আমি এই ডোটাকে সেট করছি তখন কিন্তু আমি তেল ব্রাশ করে নিছি, আর ফ্রাই প্যানে যেটা বানাইছি সেটা কিন্তু নিচে একটু ক্রিস্পি টাইপের হয়েছে, উপরে সফটই ছিল। আর যেটা আমি চুলায় বেক করছি ডিশের মধ্যে সেটা হচ্ছে একদম সফট। এই যে আমার দুইটা পিৎজাই এখানে, পিৎজা দুইটা কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবা।